2018 সালে 365 দিন অল অ্যাবাউট 11 মাস ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন গঠন হওয়ার পর মার্কেট 70% ডাউন হয়েছিল। তারপর একটা বিগ ক্র্যাশ, তখন বিটকয়েন $3400 এসেছিল, তারপর বিগ একটা আপ হয়েছে। বর্তমানে 2022 সালে দিনে প্রায় 70% ডাউন হয়েছে, এভিং ট্রায়াঙ্গেল পজিশন ক্রিয়েট হয়েছে। এখন দেখার বিষয় 2018 সাল রিপিট করে কিনা, রিপিট করলে অল অ্যাবাউট $10,000 চলে আসবে বিটিসি। সো এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং শিবা ইনু প্রত্যেক বছর 100 trillion করে বান করতে পারে, কমাতে পারে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব, বিগ নিউজ এটি। আসসালামু আলাইকুম, আমি রাজু খান, ইউটিউব বাই চ্যানেলে আপনাকে স্বাগতম। দীর্ঘ এক সপ্তাহ পর লং ট্যুর শেষে আবার কলকাতায় ফিরে আসলাম। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও কোন বিষয় করবে সে নিয়ে কমেন্ট করে জানাতে পারেন। এবার থেকে আবার কন্টিনিউ আমাকে অনলাইনে পাবেন। আসুন শুরু করি। এবার আসুন মেইন টপিক্সে, অর্থাৎ 10 মাস 25 দিন মার্কেট যখন ডাউনে ছিল 2018 সালে, তখন 70% ডাউন হয়েছিল। 70% ডাউন কারেকশন শেষে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন ক্রিয়েট হয়েছিল, তারপর মার্কেট একটা বিগ ক্র্যাশ করে $3400 এসে গিয়েছিল, আমরা সেটা সবাই জানি। সেখান থেকে বুলিশ রিভার্সাল হয়েছিল, মার্কেট আবার বিগ প্রফিট দিয়েছে সবাইকে। বর্তমানেও আমরা যদি সেম সিনারিও দেখি, মার্কেট আবার 365 ডে, অল অ্যাবাউট 10 মাস 25 দিন মার্কেট 70% ডাউনে রয়েছে। এবং 70% ডাউন হওয়ার পর বর্তমানেও আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন গঠন হয়েছে। তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন গঠন হওয়ার পর মার্কেট ডাউন হয়, আমরা এটা ধরে রাখি। এবং বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি আমরা সবাই প্রতিনিয়ত দেখে যাচ্ছি, যে কোনো টাইমে তৃতীয় বিশ্বযুদ্ধের আমরা সম্মুখ হতে পারি। সো তখন মার্কেট বিগ একটা ক্র্যাশ করতে পারে, সেই ক্র্যাশ একটা নেই এটি 10,000 থেকে 5,000-এর কাছাকাছিও নিয়ে যেতে পারে, বাকিটা আল্লাহর ইচ্ছে। আমরা যদি এই ক্যান্ডেলটাও এখানে দেখি, দেখতে পাচ্ছেন 2018 সালে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন গঠন হয়েছিল, তারপরে বিগ একটা ক্র্যাশ করেছে মার্কেট। বর্তমানেও মার্কেট আমরা যদি দেখি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন গঠন হয়েছে, বিগ ক্র্যাশের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2018 সালে যে ট্রায়াঙ্গেল পজিশন ক্রিয়েট হওয়ার পর মার্কেট ক্র্যাশ করেছে বিগ। বর্তমানেও সেম প্যাটার্নে রয়েছে মার্কেট। আমরা যদি বিটকয়েন মার্কেটের সাথে অ্যামাজন মার্কেটেরও কম্পেয়ার করি, বিটকয়েন মার্কেট 2020 থেকে 2022 সাল যে পজিশনে বর্তমানে রয়েছে, এখানে 1 মান্থ অনুযায়ী যদি আপনি অ্যানালাইসিস করেন, সেম কিন্তু অ্যামাজনের মার্কেট 1999 থেকে 2001 সালে ছিল, তারপর মার্কেট আপ হয়েছে। সো অনেকে বলতে পারে অ্যামাজনের সাথে কেন কম্পেয়ার করেছি, অনেক ক্ষেত্রে যেরকম আমরা কিছু সিজনশীল কোশ্চান যখন এক্সাম দিয়েছি, প্রিভিয়াস যে এক্সামিনেশন বোর্ড সেটার থেকে কিছু কিছু আমরা পড়েছি এবং সেগুলো এসেছিলো পরীক্ষায়, সো সেটা সাথে কম্পেয়ার করে আমি অ্যামাজনের সাথে কম্পেয়ার করেছি 1999 থেকে 2001 সালে। অ্যামাজনের এরকম একটা ক্র্যাশ করেছিল মান্থলি, তারপর আপ হয়েছিল। বিটকয়েনেরও বর্তমানে সেরকম একটা ক্র্যাশ রয়েছে, তারপর আপের সম্ভাবনা অবশ্যই থাকবে ইনশাল্লাহ। আমরা যদি মুভিং অ্যাভারেজটা দেখি, 1 উইক অনুযায়ী অ্যানালাইসিস করলে মুভিং অ্যাভারেজ 200ও কিন্তু খুব নিয়ারে রয়েছে 1 উইক অনুযায়ী। সো এটি টাচ করবে নাকি ব্রেকডাউন করবে, যেহেতু অতীতের সকল ইন্ডিকেশন অনুযায়ী ব্রেকডাউনের সম্ভাবনা রয়েছে, সো সে অনুযায়ী মুভিং অ্যাভারেজ এটিও ব্রেকডাউন করতে পারে। সো বিটকয়েনের হাজারো ব্যাড নিউজের মধ্যে একটি খুশির খবর হচ্ছে, দেখতে পাচ্ছেন বিটকয়েন বিভিন্ন অ্যাকশন সাইডে কত পরিমাণ রয়েছে। আমরা যদি অ্যাকশন সাইড দেখি, ডে বাই ডে কিন্তু ডাউন হয়েছে, খুবই কম সাপ্লাই রয়েছে। সো এটির বিশেষত্ব হচ্ছে মানুষ ডে বাই ডে বিটকয়েনকে ট্রাস্ট করে যাচ্ছে, বিদায় বিটকয়েন লং টার্মের জন্য হোল্ড করে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অ্যাকশন সাইডে কিন্তু বিটিসি সেল হচ্ছে না, অর্থাৎ যাদের আছে তারা হোল্ড করে যাচ্ছে বিভিন্ন হার্ড ওয়ালেট বলেন, বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট বলেন সবগুলোতে। এই কারণে বিভিন্ন সেন্ট্রালাইজ অ্যাকশন সাইডে কিন্তু বিটিসির যেই বলি রয়েছে অথবা সরবরাহ সেটি ডে বাই ডে কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছে। সো এটি লং টার্ম থিঙ্ক করলে মার্কেটের জন্য একটা বুলিশ নিউজ। আমরা যদি 2018 সালে দেখি মার্কেটের কী অবস্থা হয়েছে, দেখেছেন 7টা প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পর মার্কেট ক্র্যাশ করেছে, ডিপে এসেছে, তারপর বুল রান শুরু হয়েছে। বর্তমানেও সেম সিনারিও রয়েছে, ডিপ, এরপরে ক্র্যাশ হবে, এরপরে আপ হবে। অনেকে বলতে পারে 2018 সাথে কেন মিলাবো, আপনি যদি 2019 সাথেও কম্পেয়ার করেন, এখানে দেখতে পারবেন 19-এ মার্কেট কত পরিমাণ ক্র্যাশ করেছিল 50%-এর পর, এরপরে আরও হয়েছে 70%, এরপরে আপ হয়েছে। বর্তমানেও সেম সিনারিও পরিলক্ষিত হয়, দেখতে পাচ্ছেন প্রায় 70%-এর মতো ডাউন হয়েছে এই জায়গায়। আমরা যদি থাকি এখান থেকে পরবর্তী আমাদের আপওয়ার টার্গেট রয়েছে, তবে একটু টাইম লাগবে 2023-এর শুরুতে। শিবা ইনুর ইম্পর্টেন্ট আপডেট, অনেকদিন শিবা ইনুর আপডেট দিনে, দেখতে পাচ্ছেন শিবা ইনু উইল শিবারিয়াম বার্ন
100 trillion tokens satoshir reports shiba inu prottek bochor 100 trillion kore ban korbe kina coin komaben kina eti question kora hoyechilo saitoshi kusama shiba inur owner ke so shetar poripekhite uni kintu reply diyeche amra jodi onar reply ta dekhi ekhane apni dekhte parben ek byakti question koreche dekhte pacchen shiba inur protishtatar nikor Is it possible for Shibarium to burn over 100 trillion coin a year? Ekhetre Shiba Inur Malik uni reply diyeche dekhte pacchen you are going to have to do the math there. Ekhane mathematically calculate korte boleche look at the volume of the layer 2. Uni layer 2 er proti gurutto diyeche. Ekhano uni muloto burn percentage erche o multiple use case ke gurutto diyeche. Orthat multiple use case jodi ekta coin er barano hoy she coin day by day increase hobe shekhane burn mandatory na orthat Shiba Inu supply na মালো তারা মাল্টিপল ইউজ কেস নিয়ে আসতেছে যেটার পরিপ্রেক্ষিতে শিবা ইনু ইনক্রিজ করতে পারে শিবা ইনুর যে আপকামিং ইউজ কেস গুলো দেখতে পাচ্ছেন লেয়ার 2 সলিউশন এবং তাদের যে মোবাইল গেম সেটি কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে এছাড়া শিব মেটাভার্স শিবা সোয়াপ 2.0 শিবা নেট স্টেবল কয়েন তাদের চিট টোকেন সো ইউজ কেস যত বাড়াবে ডে বাই ডে শিবা ইনু তত ইনক্রিজ হবে উইথ তাদের বার্নিং প্রসিডিওর এবং শিবা ইকোসিস্টেমের মধ্যে শিবা সোয়াপের কিন্তু বার্ন পোর্টাল আপডেট করা হয়েছে সেক্ষেত্রে কি কি আপডেট আসবে এগুলো তারা এখানে উল্লেখ করেছে সো পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর করব সেই নিয়ে যদি কোনো মতামত থাকে সবাই জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ